তোর ভাইকে বলবি কি নিতে, একবার হেভি গেম চলবে, খেলে তার শান্তি, সারা জীবন ফকিরের মতনই থাকবি। ভাইকে বল নাই ফকির, তাহলে তুই আমার সাথে বেড়াস, আমি কি ফকির, তুই আমার সাথে বেড়াবি? আরে 2GB মোবাইল কেউ চালায় না রে, আমি চালাই শুধু ফকিরের বাচ্চা। আরে তোর ভাই এত টাকা ইনকাম করে, টাকা কি করে রে ভাই? রে আমি তো সেটাই ভাবি, একটা ভালো ফোন নিব। তোর ভাইকে বলবি যে আমি একটা ফোন নিব, এত টাকার কাজ করে কি করে? ওই বলতে হবে দেখি, আজই বলবো ভাইকে, ছোট ভাইরা সারাদিন কি যে করে বেড়ায় খোঁজ খবর না, আমি একলা কাজ নিয়ে পড়ে থাকি। আর আমার ছোট ভাইরা ভাই কুত্তি আসছিস বস, আমি তো জীবনে 20,000 টাকা দেখিনি, আর তোকে 20,000 টাকা মোবাইল দিতে হবে? সারাদিন টোটো করে বেড়িয়েছ, মোবাইল নিবে নাকি? চল হাট, কোন মোবাইল হবে না, হাট, হাইর হোটেলে খাচ্ছিস তো, মজাই লাগছে নাকি? কেমন হোটেল, মজরত কিছু থাকে না, মোবাইল যখন জীবানা মজ্জমকে যাই বললো 7টার দিকে জানাজার টাইম করতে, বলি দিও মসজিদে। এই ভাই দাঁড়া, ভাই দাঁড়া, এই বাবাই শুন শুন। হ্যাঁ বলো। তুই নাকি তোর বাড়িতে মোবাইল কেনার জন্য ঝামেলা শুরু করেছিস? তো কি করবে, একটা নতুন ফোনের দাম জানিস কত এখন? 20,000 টাকা দাম। 20,000 টাকা? হ্যাঁ। তোর ভাই প্রত্যেক দিনে তোরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে 350 টাকা ইনকাম করে, 20,000 টাকা ইনকাম করে তার কতদিন সময় লাগে তুই জানিস? তো কি হয়েছে, গুছানে নাই নাকি ভাইয়ের টাকা? আচ্ছা একটা কথা বলি তোকে শুন, 350 টাকা যদি প্রতিদিন ইনকাম করে, তোর এই যে দামি দামি পোশাক, তোর স্কুল খরচ, তোর প্রাইভেট খরচ, তোর ভাইকে কোনোদিন দেখেছিস একটা দামি পোশাক পরতে? যত ভালো ভালো পোশাক সব তোকে পরাই, সে নিজে ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই। আর তুই তোর ওই বড় লোক বন্ধুর প্ররোচনায় এসে তুই বাড়িতে অত্যাচার করছিস, একটা মোবাইলের জন্য যে টাকা ইনকাম করা দরকার সেই টাকা ইনকাম করতে তোর ভাইয়ের কমাস লাগবে তুই জানিস? আর ওই তোর ওই লাখপতি বন্ধুর কথা শুনে তুই ঝামেলা করছিস, ওর তো বাপ আছে, বাপের অনেক টাকা, সে টাকা দিয়ে মোবাইল টোবাইল কিনে দেয়, তোর তো ছোটবেলার তোর বাপও মারা গেছে। ও 6GB ফোন আর আমার কত 2GB? সুতরাং আগে তুই অ্যাক্সিডেন্ট করলি না? হ্যাঁ। হ্যাঁ তখন তোর ভাইয়ের গুছানো টাকা বাপ দিয়ে আমার কাছে 15,000 টাকা ধার করে তোর চিকিৎসা করাইছে, কোথায় পাবে এত টাকা বল? তোর এই লাখপতি বন্ধুর বাপের অনেক টাকা, সে বাপ ওর পিছনে লাখ লাখ টাকা খরচ করলে ওদের কোনো অসুবিধা হবে না, কিন্তু তোর বাপ নাই, তোর ভাই তোকে ছত্র ছায়া দিয়ে বাপের মতো মানুষ করেছে, আর তুই সেই ভাইয়ের পরে একটা সামান্য মোবাইলের জন্য অত্যাচার করছিস, এটা ঠিক করছিস না ভাই তুই? কি তোমার কাছে টাকা ধার করেছে আমার ভাই? হ্যাঁ রে ভাই, আমি জানি নি, ভাই তো আমাকে কোনোদিন ভুলেও নি, আমার কাছে 15,000 টাকা ধার করে নিয়ে গিয়ে তোর চিকিৎসা করালছে। আমার ভাই আমাকে এত সুন্দর ভালোবাসে, আমি জানি নি, আর ভাইয়ের পুত্র আমার খুব অন্যায় হয়ে গেছে, মোবাইল জোর করে কিনতে চায় না। যা তোর ভাইয়ের কাছে গিয়ে বল যে আমার ভুল হয়ে গেছে, এরকম আমি কোনোদিন করবো না। ঠিক আছে ভাই, তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে।